হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মুজাফর ডট হেলথ কেয়ারে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের বিষয়, রাতের খাবার দেরি করে খাওয়া স্বাস্থ্যের জন্য কি পরিমাণ ক্ষতি। আজকাল অনেকেই মাঝরাতে ডিনার করেন, তবে ডাক্তাররা বলেছেন রাতের খাবারটা সূর্য ডোবার পরপরই সেরে ফেলা উত্তম। কেন? আসুন জেনে নিই আগেভাগে ডিনারের কয়েকটি সুফল। এক, সারাদিনের শেষে ডিনারটাই মূলত শেষ খাওয়া। যদি সন্ধ্যাবেলাতেই ডিনার সেরে নেন, সেক্ষেত্রে হজমের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। দুই, সাধারণত দেখা যায় যারা দেরি করে রাতের খাবার খান তাদের হজমের সমস্যা রয়েছে, সেই সঙ্গে অ্যাসিডিটি। কিন্তু যদি আপনি রোজ রাতে তাড়াতাড়ি ডিনার সেরে নেন, তাহলে অবশ্যই আপনার হজমের সমস্যা থাকবে না, সঙ্গে কমে আসবে অ্যাসিডিটি সমস্যা। তিন, ডিনার যদি আগে করে নেন তাহলে আপনার ঘুমও আসবে তাড়াতাড়ি, ঘুমের মানও ভালো হবে। কিন্তু দেরিতে ডিনার করলে ঘুমও কম হবে, যেটুকু হবে তা নিরবচ্ছিন্ন হবে না। চার, রাতে তাড়াতাড়ি ডিনার সেরে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলেই ঘুম থেকে উঠতে পারবেন ভোরে, এতে দিনের কাজগুলো শেষ করার যথেষ্ট সময় পাবেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। একসঙ্গে প্রাতঃ ভ্রমণের সুযোগটাও পেয়ে যাবেন। আর জানেনই তো, সকালে কোমল হাওয়া শরীরের স্ট্রেস কমানোর পাশাপাশি নানা রোগ ব্যাধি দূর দূরে সরিয়ে দেয়। আর ওই খাবার শরীরে শক্তি তৈরি করে, কিন্তু মেদ জমায় না। দেরি করে ডিনার করলে তা হজম না হয়ে শুধু শরীরের ওজনই বাড়বে, ভালো কিছু করবে না। বন্ধুরা, ডিসক্রিপশনে দেখুন আরও কিছু প্রয়োজনীয় হেল্পফুল ভিডিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনে দেখতে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, প্লিজ একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন।